সোমবার বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে বহরমপুর টাউন কংগ্রেসের নেতৃত্বে বিজেপি সরকারের লাগাতার পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও কৃষক বিরোধী কালা আইন বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল বহরমপুরে। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আজকে মূলত প্রতিবাদই দেখছি, বারবার করে পেট্রোল পণ্যের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সাধারণ মধ্যবিত্ত থেকে সব মানুষ এই গ্যাসের দাম বাড়ানোর জন্যে, পেট্রোলের দাম বাড়ানোর জন্যে এফেক্টেড হয়েছে। প্রতিটি মানুষ তাদের ঘরে আগুন লেগে গেছে। আর তা সত্ত্বেও আচ্ছে দিনের কথা আমাদের মোদী সরকার বলে যাচ্ছেন, তারই বিরুদ্ধে প্রতিবাদ আজকে আমরা পথে নেমেছি যে এইভাবে আর কত দাম বাড়বে, আর কেন বেসরকারি প্রতিটি মানে দেশীয় সম্পদ কেন বেসরকারিকরণ হচ্ছে। তার সঙ্গে আমরা বলতে চাই যে এই কালা কানুন মানে যে কৃষকদের বিরুদ্ধে কালা কানুন, এটা বাতিল করতে হবে। এইসব দাবি নিয়ে আমরা পথে নেমেছি আজকে। কার্তিক চন্দ্র শাহ, সভাপতি বহরমপুর টাউন কংগ্রেস। কৃষক হত্যাকারী আইন বাতিল করতে হবে, কৃষক হত্যা চালু করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে ভাঙতবাজি করছে তার জবাব দিতে হবে। কৃষক হত্যাকারী আইন বাতিল করতে হবে, কৃষক হত্যা চালু করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে ভাঙতবাজি করছে তার জবাব দিতে হবে। কৃষক হত্যাকারী আইন বাতিল করতে হবে, কৃষক হত্যা চালু করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে ভাঙতবাজি করছে তার জবাব দিতে হবে।